মা ওই মেটার কথা খালি আমার মনে পড়ছে। আমি কি কোনো অন্যায় করেছি? অনেক বড় অপরাধ করেছি। তুমি আজ আমার নতুন জীবন দিলে, বলো তুমি কি চাও? আমি যে আমার স্বামীর বিপদ আগাম দেখেছি গো, আমাকে তার কাছে পৌঁছতেই হবে যে করেই হোক। আমি নিজে তোমাকে ওখানে পৌঁছে দিয়ে আসবো। কথা নেই, পাত্র নেই, অমনি গটগট করে ভেতরে ঢুকে যাচ্ছ। হ্যাঁ কে তুমি, কি চাই তোমার? এই বাড়ির লোকজন আমাকে চেনেন, আমাকে একটাবার একটু ভেতরে যেতে দেবেন, আমার যে খুব দরকার। হ্যাঁ দূর করে দাও তো কাজ নেই। মায়ের আত্মার শান্তি কামনার জন্য পুজো করবি বলে সকাল থেকে খালি পেটে রয়েছিস, শরবত আছে তো ধর। শরবতটা কি খেতেই হবে? ইয়েস খেতেই হবে। আচ্ছা ঠিক আছে। তুই আমার বড় ছেলে, তোর বিয়ে নিয়ে আমার কত সাধ, কত স্বপ্ন, কত কিছু ভেবে রেখেছি। তোর ঘটা করে বিয়ে দেবো, ঘটা করে তোর বউকে বরণ করে বাড়িতে তুলবো। তুই একটু তুই এটা করিস না, এটা করিস না, ওকে অ্যাকসেপ্ট করিস না দীপু। দোয়াই আপনার, দোয়াই আপনার, আমাকে বের করে দেবেন। চলো চলো বাবা, বাবা আমাকে বের করে দেবেন না, দোয়াই আপনার। তুই যে আমার দীপুর বউ, তাই সসম্মানে এই বাড়িতে পা রাখবে। আমি বারণ করার পরও মেয়েটি বাড়িতে ঢুকলো, তাহলে তো আমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। দয়া করে এমন করবেন না। আমরা কেউই চাই না যে এর মতো মেয়ের দাদু ভাইয়ের বউ হোক। আমার তো অনেক দিনের স্বাদ যে রাজকন্যার মতো ফুটফুটে সুন্দরী নাচবো হোক। আমার অগ্নিসাক্ষী করে তবু যখন এই বিয়েটা দিয়েছে, তখন মেনে নিতেই হবে যেটা দীপুর ভাগ্য। ওই মেয়ে হয়তো রক্ষা কবচ হবে। মা আপনি শুনছেন, এই মেয়ের জন্য আমি আর দীপু বাড়ি থেকে চলে যাচ্ছি, তা সত্ত্বেও আপনি এই মেয়েটাকে? হ্যাঁ আমি চাই না ওকে তাড়িয়ে দিতে। আমি দেখতে চাই ও সত্যি দাদু ভাইয়ের রক্ষা কবচ কিনা। গুরুদেবের সামনে ওকে হাজির করবো আমি। তিনি যদি ওর হাত দেখে বলেন এই সেই, তখন আমাদের তো মেনে নিতেই হবে। এছাড়া আর আমাদের কোনো উপায় নেই। আমি দাদু ভাইয়ের প্রাণের ঝুঁকি আর আমি নিতে পারছি না। থামি থামি, এরকম পাগলামি তুমি কেন করছো? এইভাবে কেউ কেউ কারো রক্ষা কবচ হতে পারে? আমি পুরনো দিনের মানুষ ভাই, অত প্রশ্ন টশ্ন জানি না। আমি শুধু জানি বিশ্বাসে মিলায় বস্তু। গুরুদেব যখন বলেছেন যে তোর স্ত্রী তোর রক্ষা কবচ হবে, ওর কথা তো আমি ফেলে দিতে পারবো না। মেয়েটাকে একটা সুযোগ আমাকে দিতেই হবে। তুই আর না করিস নি ভাই। মা যদি মেয়েটাকে মেনে নেন, তাহলে দিদির আর কিছু বলার থাকবে না। শোনো, তোমার মতো মেয়ে এ বাড়ির বউ হতে পারে না। এ বাড়ির বউ হবার যোগ্যতাও তোমার নেই। আমাদের সব আশায় জল ঢেলে দিয়েছো তুমি, তাই তুমি এ বাড়ির বউয়ের মর্যাদা চেয়েও না। বাড়ির আউট হাউসে তুমি থাকবে। গুরুদেব তোমাকে দেখে যদি বলেন
যে এ সে নয় তাহলে তৎক্ষণাৎ তোমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি যা করেছি দীপুত ভালোর জন্যই করেছি, ও যে ভবিষ্যৎ। কে যে ওনাকে বিষ দেবে? এত দূর থেকে আমি যে কি করে জানবো? দাদা ভাইকে কে বিষ দেবে? আরে দৃপ্ত তো এখন আর আমাদের পথের কাঁটা নয়, ওই মেয়েটাই আমাদের পথের কাঁটা। চল না একটা ফুল প্রুফ প্ল্যান বানিয়ে ফেলি। আরে জয়, তুমি কোথায়, ফোনটা কেন ধরছো না? স্যার আসলে আমি আখির সঙ্গে একটা জায়গায় এসেছিলাম। হ্যাঁ বলুন স্যার। আরে কি বলবো, রিভু এখানে এসে সর্বনাশ করেছে। বাপ্পাবু আপনার অফিসে গেছে, এখন আমি কি করবো? বলেনি রংপুর থেকে খবর এসেছে মাধুর দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মতুর ওখানে ঠিক মতো পৌঁছাতে পেরেছে? সেটা জানা যায়নি বৌরানী। কিন্তু মতুর বাবুকে তো অনেকে ভরসা করে ওখানে পাঠিয়েছেন নে, এর মাঝখানে যদি খবর আসে যে মতুর বাবু নিখোঁজ তাহলে তো। বিজলি। হ্যাঁ মা। বৃন্দাবন দাকে বলে দিবি নিখিলের ঘরের মাটিতে একটা গদি পেতে দিতে, শোয়ার ব্যবস্থা করে দিতে, ওখানেই শ্যামা শোবে। আমি খাটে শোব আর শ্যামা মাটিতে শোবে? That is not at all fair, ma. মহারাজের দিকের পাল্লা ক্রমশ ভারী হচ্ছে। সবার এত কষ্ট করে গড়া গয়না যে আর কোনোদিনই মায়ের অঙ্গে উঠবে না। মা তুমি কোথায়, তুমি কি দেখছো না ভক্তির থেকে দর্প বড় হয়ে যাচ্ছে? খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনো বেরি দিতেম পাখির পায়ে। তুই এই কদিনে এত সুন্দর বাংলা পড়তে শিখে গেলি। মা আমি যে পড়লাম তুমি পুরোটা শুনেছো? শুনেছি, দেখেছো তো শুভি, চেষ্টা করলে সব পারা যায়। কিরকম তুমিও পারলে? শিগরের কন্ডিশন আরো ডিটেরিয়েট করেছে। আজ যদি তুমি না আসো ভালোবাসার প্রতি আমার বিশ্বাসটাই নষ্ট হয়ে যাবে। ইকবাল তোদের সবার সঙ্গে কথা বলতে চাইছে, দেখা করতে চাইছে, হসপিটালে তো তোদের সঙ্গে সেভাবে কথা হয়নি, তাই বলছিলাম আসবি তোরা? যদি সম্ভব হয় আমি যাব রঞ্জা পিসি, আমি কথা দিতে পারছি না। যদি সম্ভব হয়? হ্যাঁ নিশ্চয়ই আসব। তুমি বলছো আর আসবো না, এরকম হতে পারে? তুমি যেন ওদের বাড়ি ছাড়ার জন্য কদিনের সময় দিয়েছিলে? 7 দিন, তার মধ্যে একদিন গেল কেটে, তার মানে আগামী 6 দিনের মধ্যে তোমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। চলো রানু, কলেজে যেতে হবে, ফর্মটা তুলে জমা করতে হবে। আমি চলি কেমন? আচ্ছা বলছি, মানে ভেলকিকে তাহলে কবে পাঠাবেন? ভেলকিকে খুব তাড়াতাড়ি পাঠাবো, এটা আরো এক্সট্রা 25। আপনাদের না, আমার জন্য একটা কাজ করে দিতে হবে বুঝলেন। তোর হাতে ওটা কি, বিয়ের কার্ড? দিদি তুই কি সত্যি সত্যি বিয়ে করছিস নাকি? রংপুর থেকে খবর এসেছে মাধুর দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মতুর ওখানে ঠিক মতো পৌঁছাতে পেরেছে? সেটা জানা যায়নি বৌরানী। কিন্তু মতুর বাবুকে তো অনেকে ভরসা করে ওখানে পাঠিয়েছেন নে, এর মাঝখানে যদি খবর আসে যে মতুর বাবু নিখোঁজ তাহলে তো। মহারাজের দিকের পাল্লা ক্রমশ ভারী হচ্ছে। সবার এত কষ্ট করে গড়া গয়না যে আর কোনোদিনই মায়ের অঙ্গে উঠবে না। মা তুমি কোথায়, তুমি কি দেখছো না ভক্তির থেকে দর্প বড় হয়ে যাচ্ছে? আমি যা করেছি দীপুত ভালোর জন্যই করেছি, ও যে ভবিষ্যৎ। কে যে ওনাকে বিষ দেবে? এত দূর থেকে আমি যে কি করে জানবো? দাদা ভাইকে কে বিষ দেবে? আরে দৃপ্ত তো এখন আর আমাদের পথের কাঁটা নয়, ওই মেয়েটাই আমাদের পথের কাঁটা। চল না একটা ফুল প্রুফ প্ল্যান বানিয়ে ফেলি। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়,
ধরতে পারলে মনোবেরি দিতেম পাখির পায়। তুই এই কদিনে এত সুন্দর বাংলা পড়তে শিখে গেলি। মা আমি যে পড়লাম তুমি পুরোটা শুনেছো? শুনেছি। দেখেছো তো শুভি, চেষ্টা করলে সব পারা যায়। কিরকম তুমিও পারলে?